হ্যালো বন্ধুরা, নতুন একটি মুভি এক্সপ্লেনেশন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুভির শুরুতেই আমরা একটি দলকে দেখতে পাই যারা পাহাড় পর্বত পেরিয়ে কোনো একটি গন্তব্যের দিকে যাচ্ছিল। এরা সবাই ছিল খুব সাহসী যোদ্ধা যাদের বলা হয় নাইটস। অনেক পথ পাড়ি দেওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। তাদের গন্তব্য ছিল অদ্ভুত ভয়ঙ্কর একটি গাছ। তারা সেই গাছটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে সবাই। এখানে আমরা বুঝতে পারি ঘটনাটি ঘটেছিল প্রায় 800 বছর আগের। তখন সমগ্র পৃথিবীতে একটি রোগ ছড়িয়ে পড়ে, যেই রোগটির নাম ছিল ব্ল্যাক ডিজিজ। এই রোগটির কারণে অনেক মানুষ মারা যায়। আর এই সব কিছুর পেছনে ছিল একটি হুইচ কুইন, যে সারা পৃথিবী থেকে মানব জাতিকে ধ্বংস করে তার নিজের রাজত্ব কায়েম করতে চায়, যেটা কোনোভাবেই এই নাইটসটা হতে দেবে না। আর তখনই আমরা একজন সাহসী যোদ্ধাকে দেখতে পাই যার নাম ছিল কোল্ডার। এখানে সকল নাইটস এবং কোল্ডারের মধ্যে একটি পার্থক্য ছিল। সকল নাইটসদের মৃত্যু ভয় থাকলেও কোল্ডারের কোনো মৃত্যু ভয় ছিল না, কারণ কোল্ডার তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে। পরিবারের কেউ এখন বেঁচে নেই, তাই মৃত্যু তার কাছে কিছুই না। আর এই বিষয়টাই হুইচ কুইন তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলে, আর এটাই হয় তার কাল। হুইচ কুইন তাকে এমন অভিশাপ দেয় যার ফলে সে কখনই মৃত্যুবরণ করবে না। কোল্ডার যদি মারা যায় তাহলে হুইচ কুইনও মারা যাবে, আর এটাই কোল্ডারের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে হুইচ কুইনকে মারতে হলে কোল্ডারকে আত্মহত্যা করতে হবে, কিন্তু কোল্ডার তা আত্মহত্যা করতে চায়নি। কোল্ডার চেয়েছিল যুদ্ধের ভিতরে তার মৃত্যু হোক, আর তাই হুইচ কুইনকেও পুরোপুরি হত্যা করা সম্ভব হয় না। এরপরেই আমরা বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে কোল্ডার একটি বিমানে চড়ে লন্ডনের দিকে যাত্রা করছে। সেই একই বিমানে একটি তরুণী ছিল, যে ছিল কিনা হুইচ। কোল্ডার এই বিষয়টি বুঝতে পারে, তবে এখানে ভয়ঙ্কর যে বিষয়টি ছিল, সেই হুইচের কাছে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার 2টি স্টোন ছিল, যেটা দিয়ে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যেত। আর এই কারণে বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ হতে থাকে, আর কোল্ডার এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারে। কোল্ডার সেই হুইচের পাশে গিয়ে বসে এবং পাথর দুটি তার কাছ থেকে চায়। এই বিষয়টি দেখে হুইচ খুব অবাক হয়ে যায়। তখন তার বুঝতে বাকি থাকে না তার পাশে যে লোকটি এসে বসেছে সে একজন হুইচ হান্টার। হুইচ কোল্ডারকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে কোল্ডারকে তার পাথর দুটি দিয়ে দেয়। কোল্ডার খুব দ্রুত পাথর দুটির জাদু শক্তি নিষ্ক্রিয় করে দেয় এবং তার পকেটে এটি ভরে রেখে দেয়। হুইচ তখন কোল্ডারকে প্রশ্ন করে, তুমি কি আমাকে হত্যা করবে? কোল্ডার তখন তাকে উত্তরে বলে যে না, তোমাকে আমি হত্যা করবো না, কারণ তুমি যে কাজটি করেছো সেটা না জেনে করেছো। আর তখন আমরা বুঝতে পারি হুইচ কুইনকে পুরোপুরি হত্যা করা যায়নি, যার কারণে পৃথিবী থেকে হুইচদের সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়নি। এখন মানুষ এবং হুইচ পাশাপাশি বসবাস করতে পারবে, কিন্তু হুইচদের অবশ্যই একটি নিয়ম মেনে চলতে হবে। সে নিয়মটি হচ্ছে হুইচ কোনোভাবেই মানুষকে ক্ষতি করতে পারবে না, আর এই নিয়ম যে অনুসরণ করবে তাকে কখনোই হুইচ হান্টার হত্যা করবে না, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম যে করবে তাকেই হুইচ হান্টার দ্বারা হত্যা করা হবে। কোল্ডার যখন লন্ডনে পৌঁছে যায় তখন একজন লোক তার সাথে দেখা করতে আসে, যার নাম ছিল ডোলান 36। আসলে ডোলান 36 এবং কোল্ডার একটি গ্রুপের জন্য কাজ করে, আর সেই গ্রুপটির নাম হচ্ছে অ্যাকশন সোর্ড। এখন মনে একটাই প্রশ্ন আসতে পারে, ডোলান 36 এটি কেমন নাম? ডোলান নামে আগেও 35 জন ব্যক্তি কোল্ডারের সাথে কাজ করেছে, বর্তমানে যে কাজ করছে তার নাম ডোলান 36। এর থেকে আমরা একটা ধারণা পেতে পারি কোল্ডারের আসলে বয়স কত, কোল্ডার কত বছর যাবত এই গ্রুপের সাথে কাজ করছে। আর এই সব কিছুর কারণে কোল্ডারকে বলা হয় দ্য লাস্ট হুইচ হান্টার। ডোলান 36 কোল্ডারকে জানায় সে আর কাজ করবে না, কারণ সে রিটায়ার করেছে। আর আমরা এটাও জানতে পারি তার সাথে নতুন একজন ব্যক্তি কাজ করবে, যার নাম হবে ডোলান 37। তখন কোল্ডার তাকে একটি অ্যান্সিয়েন্ট প্যান উপহার দেয়। ঠিক তার পরের দিন কোল্ডারের কাছে একটি ফোন আসে, যে ফোন থেকে কোল্ডার জানতে পারে ডোলান 36কে হত্যা করা হয়েছে। ডোলান 36এর মৃত্যু কোল্ডার কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। কোল্ডার ডোলান 36এর শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আর সেখানেই ডোলান 37এর সাথে কোল্ডারের দেখা হয় এবং পরিচয় হয়। এরপর কোল্ডার এবং ডোলান 37 ডোলান 36এর বাসায় ইনভেস্টিগেশন করতে যায়। কোল্ডার ডোলান 36এর বাসায় ইনভেস্টিগেশন করার সময় একটি ক্লু খুঁজে পায়। সেই ক্লুটি দেখে সে বুঝতে পারে আসলে ডোলান 36কে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হত্যা করা হয়েছে। কোল্ডার সেই ক্লু নিয়ে একজন অন্ধ হুইচের কাছে যায়, যে কিনা ব্ল্যাক মার্কেটে ব্ল্যাক ম্যাজিকের অনেক জিনিসপত্র বিক্রি করে থাকে, এবং তাকে জিজ্ঞেস করে এই কাজটি কে করেছে। তখন সেই অন্ধ হুইচ কোল্ডারকে জানায়, আমি তো দেখতে পাই না, আমি কীভাবে বলবো এই কাজটি কে করেছে, তবে তুমি যেই জিনিসটি নিয়ে এসেছো তার থেকে আমি আপেলের গন্ধ পাচ্ছি। এই কথাটি শোনার পর কোল্ডার সাথে সাথে বুঝতে পারে কোন হুইচ এই কাজটি করতে পারে। কোল্ডার খুব দ্রুত সেই হুইচকে ধরার জন্য ছুটে যায়।
কোল্ডার সেই হুইচে রাস্তানায় গিয়ে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে বসে আছে। কোল্ডার বুঝতে পারে এটা কোনো বাচ্চা নয়, এটা সেই হুইচ বাচ্চার রূপ ধারণ করে বসে আছে। সেখানে কোল্ডার এবং হুইচের মধ্যে ছোটখাটো একটি ভায়োলেন্স হয়, মানে যেটাকে বলা হয় মারামারি। কোল্ডার সেই হুইচকে ধরে নিয়ে অ্যাকশন সোর্ডের কারাগারে দিয়ে দেয়, যেখানে সে সারা জীবন বন্দী থাকবে। কোল্ডার লক্ষ্য করে সেখানে সেই কলমটির থেকে একটি মাছি বের হচ্ছে। কোল্ডারের সেই মাছি দেখার পর 800 বছর আগের ব্ল্যাক ডিজিজ এর কথা মনে পড়ে। এটাই যে কিভাবে সেই ব্ল্যাক ডিজিজ মানুষের ভিতরে সংক্রমিত হতো এবং ছড়িয়ে পড়তো। কোল্ডার তখন বুঝতে পারে ডোলান 36 কে আসলে হত্যা করা হয়নি, ডোলান 36 এর দেহে এই রোগটি সংক্রমিত করা হয়েছে। এই রোগটি মানুষের দেহে সংক্রমিত হওয়ার পর 3 দিন পরে মানুষ মারা যায়। তখন কোল্ডার বুঝতে পারে ডোলান 36 কে বাঁচানোর জন্য তার হাতে বেশি সময় নেই, আর এই কাজটি সাধারণ কোনো হুইচ দ্বারা সম্ভব নয়, অবশ্যই আরও কোনো শক্তিশালী হুইচ এর পেছনে জড়িত রয়েছে। কোল্ডার সেই হুইচকে ধরার জন্য খুঁজতে থাকে। তখন কোল্ডার ডোলান 36 এর রেখে যাওয়া একটি ক্লু খুঁজে পায়। ক্লুটি ছিল অনেকটা এরকম যে তুমি তোমার মৃত্যুর সময়কে স্মরণ করো। কোল্ডার তখন বুঝতে পারে হুইচ কুইন তাকে যখন অভিশাপ দিয়েছিল তার পরের সময়টা তার স্মৃতিতে নেই, অবশ্যই এই সমস্যার সমাধানটি সেই সময়টাতে লুকিয়ে আছে, কিন্তু সেই সময়ের স্মৃতিটা তার মাথায় নেই। সে কোনোভাবেই সেই সময়টাকে মনে করতে পারছিল না। তখন সে অন্য আরেকটি হুইচের সাহায্য নেয়, যার নাম ছিল ক্লোরি। ক্লোরি তো প্রথম তাকে সাহায্য করতে চায়নি, কিন্তু কোল্ডারের ফোর্স করার পর ক্লোরি তাকে সাহায্য করতে বাধ্য হয়। ক্লোরি কোল্ডারের জন্য বিশেষ একটি স্প্রেল তৈরি করে। ক্লোরির তৈরি করা সেই বিশেষ স্পেল পান করার পর কোল্ডারের পুরনো সকল স্মৃতি ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। ঠিক তখনই সেই হুইচ যে কিনা ডোনাল 36কে ব্ল্যাক ডিজিজ রোগ দ্বারা সংক্রমিত করেছিল, সে কোল্ডারের উপর আক্রমণ করে বসে। তখন সেই বারের ভেতরে কোল্ডার এবং সেই হুইচের মধ্যে তুমুল একটি লড়াই হয়, কিন্তু কোল্ডার কোনোভাবেই সেই হুইচের সাথে পেরে উঠছিল না, কারণ কোল্ডার তখন সেই স্পেল দ্বারা আক্রান্ত ছিল। কিন্তু সেই হুইচ কোল্ডারকে তো মারতে পারবে না, কারণ কোল্ডার ছিল অমর, কোল্ডারকে কখনই মারা সম্ভব নয়। এই দুষ্ট হুইচ যখন বুঝতে পারে কোল্ডারকে কোনোভাবেই হত্যা করা সম্ভব নয়, তখন সেই স্পেল তৈরি করার সকল উপাদান জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং ক্লোরিকে বন্দি বানিয়ে তার সাথে নিয়ে যায়। কোল্ডারের যখন জ্ঞান ফিরে তখন সে তার হাতে সেই হুইচের একটি কাপড়ের অংশ তার হাতে দেখতে পায়। ও বলতে বলতে সেই দুষ্ট হুইচের নামটাই তো বলা হলো না, সেই দুষ্ট হুইচের নাম ছিল উইলিয়ার। কোল্ডার বুঝতে পেরেছিল ক্লোরির যে কোনো ভয়ঙ্কর বিপদ হতে পারে, আর সেই কথা ভেবেই সেই ক্লোরিকে উইলিয়ার হাত থেকে রক্ষা করে তার নিজের কাছে নিয়ে আসে। ক্লোরির জ্ঞান ফেরার পর কোল্ডার তাকে সেই স্পেল পুনরায় তৈরি করার জন্য অনুরোধ করে, কিন্তু ক্লোরি জানায় সেটা নতুন করে তৈরি করা সম্ভব নয়, কারণ স্পেল তৈরি করার সকল উপাদান উইলিয়াম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তখন ক্লোরি এটাও জানায় তার এক বন্ধু রয়েছে যার কাছে স্পেল তৈরি করার সকল উপাদান যথেষ্ট পরিমাণে রয়েছে। কোল্ডার এবং ক্লোরি দুজনে মিলে তখন সেই জায়গায় যায়। তখন তারা গিয়ে দেখে তাদের পৌঁছানোর আগেই ক্লোরির বান্ধবীকে উইলিয়ার হত্যা করে ফেলেছে এবং স্পেল তৈরি করার সকল উপাদান সে নিয়ে চলে গিয়েছে। ক্লোই তখন আরেকজন হুইচের কথা জানায় যার কাছে এই উপাদানগুলো রয়েছে, কিন্তু সেই হুইচের উপর ক্লোইর যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। ক্লোইর সন্দেহই সঠিক হয়, সেই হুইচ জাদুর মাধ্যমে কোল্ডারের বর্তমান স্মৃতিকে ভুলিয়ে দেয় এবং তার অতীতের স্মৃতিকে মনে করিয়ে দেয়। কোল্ডার তার অতীতের স্মৃতির ভেতরে ডুবে যায়, ক্লোই তার স্মৃতির ভেতর ঢুকে যায় এবং তাকে বর্তমান সময় ফিরে আনার চেষ্টা করে। তখন আমরা বুঝতে পারি ক্লোই আসলে একজন ড্রিম ওয়াকার। কোল্ডার জানতো একজন ড্রিম ওয়াকার যে কোনো ব্যক্তির পুরনো স্মৃতি ফেরত আনার ক্ষমতা রাখে, তার জন্য কোনো স্পেলের প্রয়োজন হয় না। কোল্ডার তখন ক্লোইকে তার পুরনো স্মৃতি ফিরে পেতে সাহায্য করার জন্য অনুরোধ করে। ক্লোরি তখন বাধ্য হয় কোল্ডারের পুরনো স্মৃতি ফিরে পেতে সাহায্য করার জন্য, কারণ একজন ড্রিম ওয়াকারের পুরনো স্মৃতি ফিরে পাওয়ার জন্য কোনো স্পেলের প্রয়োজন হয় না। ক্লোরি তখন কোল্ডারকে সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। কোল্ডার তখন তার সেই স্মৃতি নিজের চোখের সম্মুখে দেখতে পায়। কোল্ডার দেখতে পায় হুইচ কুইনের সম্পূর্ণ শরীর ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু তার হার্ট তখনও জীবিত ছিল। একজন ডোলান যখন হুইচ কুইনের হার্টটি ধ্বংস করতে যায়, কোল্ডার তখন বিভৎসভাবে চিৎকার করে ওঠে। ডোলান তখন এই দৃশ্য দেখে বুঝতে পারে হুইচ কুইনের হার্ট ধ্বংস করলে কোল্ডার মারা যাবে। সে হুইচ কুইনের হার্টটি ধ্বংস না করে তার নিজের কাছে লুকিয়ে রাখে। ঠিক এখন আমরা বুঝতে পারি ডোলান 36 এর উপর উইলিয়ার কেন আক্রমণ করেছিল। আসলে ডোলান 36 এর কাছে হুইচ কুইনের হার্টটি লুকানো অবস্থায় ছিল, আর উইলিয়ার সেটি উদ্ধার করার জন্য ডোলান 36 এর উপর আক্রমণ করে এবং সে এটা নিয়ে পালিয়ে যায়। আমরা তখন বুঝতে পারি হুইচ উইলিয়ার হুইচ কুইনকে পুনরায় জীবিত করার চেষ্টা করছে। কোল্ডার আর ডোলান 37 হুইচ উইলিয়ারকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা আরেকটি দৃশ্যে দেখতে পাই হুইচ উইলিয়ার হুইচ কুইনকে জীবিত করার প্রসেস শুরু করে দিয়েছে, আর এখানে আমরা সেই অন্ধ হুইচকে দেখতে পাই। উইলিয়ার সেই অন্ধ হুইচকে উৎসর্গ করছিল হুইচ কুইনকে পুনরায় ফিরিয়ে আনার জন্য। কোল্ডার এবং উইলিয়ারের মধ্যে প্রচণ্ড একটি ফাইট হয়। কোল্ডার উইলিয়ারকে হত্যা করে, কিন্তু ততক্ষণে হুইচ কুইন জীবিত হয়ে ফিরে আসে
এবং কোল্ডারকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেয়, যার ফলে কোল্ডার তার অমরত্ব হারিয়ে ফেলে। ফাইটের এক পর্যায়ে কোল্ডার খুবই আঘাতপ্রাপ্ত হয় এবং কোল্ডার ডোলান 36 এর কাছে ফেরত আসে। উইলিয়ারকে হত্যা করার কারণে ডোলান 36 সুস্থ হয়ে ওঠে। কোল্ডার যখন ডোনাল 36 এর কাছে ফেরত আসে, তখন ডোনাল 36 কোল্ডারকে জানায় হুইচ কুইন এখন খুবই দুর্বল, হুইচ কুইনের এখন স্যুপ খাওয়া প্রয়োজন, চিকেন স্যুপ। না, আসলে স্যুপটা আমারই খাওয়া প্রয়োজন, কারণ আমার নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে। আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন বলে আশা করি। এরপর কোল্ডার খুব সহজেই বুঝতে পারে হুইচ কুইন এখন কোথায় অ্যাটাক করতে পারে। হুইচ কুইন অবশ্যই এখন অ্যাকশন সোর্ডের কারাগারে আক্রমণ করবে। কোল্ডার তার বাসায় যায় এবং হুইচ কুইনকে মারার জন্য যে সকল অস্ত্র প্রয়োজন সে সকল অস্ত্র সে তার সাথে নিয়ে নেয়। এরপর আমরা হুইচ কুইন এবং কোল্ডারের সাথে একটি ফাইট দেখতে পাই। কোল্ডার কোনোভাবেই হুইচ কুইনের সাথে পেরে উঠছিল না, কারণ কোল্ডারের অমরত্ব এখন নেই, কোল্ডার এখন একজন সাধারণ মানুষ। কোল্ডার প্রায় মারাই যাচ্ছিল, ঠিক তখনই কোল্ডার ওয়েদার স্টোনের শক্তি ব্যবহার করে। কোল্ডার হুইচ কুইনকে পরাস্ত করতে সমর্থ হয় এবং কোল্ডার আবার অমরত্ব লাভ করে। কোল্ডার পুনরায় হুইচ হান্টার হয়ে যায়।